এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে সে কি চলে যেতে পারবে? আমি সালাত আদায় করতেছি, এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আছেন, তিনি লজ্জায় যাচ্ছেন না, এই মুহূর্তে আমার তাকে দেখে খুশুখুজু নষ্ট হয়ে গেল, কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে, বিধায় আমি তাড়াতাড়ি সালাত আদায় করলাম, কাজটাকে ঠিক করলাম। খুব দরকারি একটা প্রশ্ন। কোনো ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটা চলা করা গুনাহের কথা, তার সামনে হাঁটা চলা করা কিসের কথা ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা চলা করা কত ডেঞ্জারাস অপরাধ, এটা যদি তোমরা জানতা তাহলে সামনে প্রয়োজনে হাঁটা চলা না করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এরকম পরিস্থিতিতে 40 পর্যন্ত অপেক্ষা করতো, অর্থাৎ 40 দিন বা 40 বছর বা 40 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতা, তারপরও ক্রস করতা না, কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা। কত বেশি গুনাহের কথা জানেন? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায় ওর সাথে লড়াই করো, এটা শয়তান। লড়াই করো, লড়াই করো মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও। এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদে নববীতে দেখেছি একবার, মানে আমাদের কাছে দেখে হাস্যকর মনে হবে কিন্তু হাদিসের উপর সরাসরি আমল করা, সেটা হলো এক আরাবিয়ান নামাজ পড়তেছে সামনে দিয়ে রিয়াদুল জান্নাতে মদিনা মসজিদে নববীতে, সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে, সে এরকম হাত বাইর করে দিছে, লোকটা তারপরও পাত্তা দেয় নাই, পাত্তা না দিয়ে আবার যাইতে নিছে, এরকম কলার ধরে একটা মুসুর দিল, সে বেচারা দপাস করে পড়ে গেছে, নামাজের মধ্যেই আছে। মানে তোমাকে আমি নিষেধ করলাম, হাত দিয়ে ইশারা দিলাম ভাই আমি নামাজ পড়তেছি, একটু সামনে দিয়ে যাও, একটু পিছন দিয়ে যাও না, তুমি আমার সামনে দিয়েই যাবার তার আমি করবা, কলার ধরে মুসুর দিছে। আমি তখন চিন্তা করলাম যে হাদিসের উপর আমল করছে বেচারা। তো আমাদের দেশে এরকম যদি করে বলবে কি নামাজ পড়তেছে না মারামারি করতেছে। যাই হোক, হাদিসে আমাদেরকে মারামারি করতে বলা হয়নি, উদ্দেশ্য হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দিই, কেউ যেন নামাজের সামনে না যায়, এত বড় বিষয়। কিন্তু এখানে তিনটা সিস্টেম আছে, একটা না জায়েজ, বাকি দুটা জায়েজ। আমরা না বুঝার কারণে অনেক সমস্যা তৈরি হয়। একটা হলো মুরুর, এটা না জায়েজ, আরেকটা হলো সুউদ, এটা জায়েজ, আর একটা হলো নুজুল, এটাও জায়েজ। মুরুর কোনটা? হাদিসে মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, এরকম আসছে মুসল্লি বা নামাজি ব্যক্তির সামনে যদি ক্রস করেন সেটা নিষেধ। ক্রস কোনটা? নামাজি এই লেভেলে আছে, আপনি এই পাশে আছেন, এ পাশ থেকে আপনি ওই পাশ গেলেন তাহলে ক্রস হলো, অথবা আপনি এ পাশে আছেন সেখান থেকে এই পাশে গেলেন তাহলে এটা কি হলো? ক্রস হলো, এটা নিষেধ। নামাজির ঠিক বরাবর সামনে আপনি বসে আছেন, একদম বরাবর স্টেট, তাহলে আপনি যদি উঠে আস্তে করে এক পাশে চলে যান ডানে বা বামে, এটা কিন্তু নিষেধ না, এটাকে বলা হয় নুজুল, নামা, চলে যাওয়া। আর একটা হলো সুউদ। সুউদ কোনটা? নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন, হয়তো জামাত শুরু হয়ে গেছে, ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে, তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ক্রস করলেন না, ক্রস বুঝছেন তো, মানে এক পাশ থেকে আরেক পাশে যান না, ঠিক তার সামনে বরাবর গিয়ে দাঁড়ায় গেলেন, এটা কিন্তু নিষেধ না, এটা হলো সুউদ। হাদিসে শুধু মুরুরটা নিষেধ, অর্থাৎ ক্রসিংটা নিষেধ, কিন্তু সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন এটা নিষেধ না, কারণ এটাতে মনোযোগে নষ্ট হয় না। সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটাতে কী হয়? নামাজের মনোযোগ নষ্ট হয়, এই জন্য ওইটা নিষেধ। অনেকে আছে পিছন নামাজ পড়তে শেষে বসে কই মাছের মাথা চাবায়, কই মাছের মাথা চাবানো বুঝছেন, মানে খুব বিরক্তির প্রকাশ করতে থাকে, তো ঠিকই তো, পিছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায়। আরে তুমি এত কই মাছের মাথা চাপাইতেছো কেন ভাই, তুমি উঠে গেলেই তো হয়, তোমার তো উঠার সুযোগ আছে, এটা না বোঝার কারণে অসুবিধা হয়। আর উঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান তাহলে তার কোনো কথাই নাই, সেটা তো আপনি অবশ্যই করতে পারেন। সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোনো একটা লাঠি থাকলো, এরপরে আপনি লাঠির ওই পাশ দিয়ে আউটসাইড দিয়ে হাঁটা চলা করলো, অসুবিধা নাই, তারপরও একান্ত প্রয়োজন সময় হাঁটা চলা করবেন না। আর যিনি নামাজে দাঁড়িয়েছেন তার উচিত হলো, কর্তব্য হলো, তার সামনে মানুষের হাঁটা চলা ব্যাঘাত হতে পারে, তিনি লম্বা নামাজের নিয়তক্রম এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজে সূত্রা রেখে তারপর নামাজ পড়বেন। হাদিসে নির্দেশ আসছে কেউ যদি নামাজ পড়ে সে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়বে যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয়, এটা তারও কর্তব্যের অংশ। আর যারা চলাচল করবেন তারাও এই বিষয়টাতে অ্যালার্ট করবেন। অনেকে আছে এটা খেয়াল করে না, মসজিদের মাঝখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, মানুষ কেমনে চলাচল করবে না করবে কোনো হুজদিস নাই, এটা দায়িত্বজ্ঞানহীনতার কাজ, তারও কর্তব্য সেভাবে দাঁড়ানো।